আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার আরেকটি ব্লগে। আজকের ব্লগে আমি সারাদিন কী করলাম সেটা দেখবেন, এর পাশাপাশি আপনাদেরকে নিয়ে যাব লোকাল ফিশ মার্কেটে। এখানে একটা সানডে ফিশ মার্কেট হয়, সেই মার্কেটে আমরা যাচ্ছি, যেটা কি না মার্সাক্লক, আমি যদি প্রপারলি প্রোনাউন্সিয়েট করতে পারি, মার্সাক্লক। এই জায়গাতে যেটা হচ্ছে টার্সিয়ান এবং পাওলা থেকে বেশ খানিকটা কাছে, 6 মিনিটের ডিস্টেন্স। চলুন দেখা যাক। বাসা থেকে বেরিয়েছি আমরা, অলমোস্ট চলেই এসেছি, কারণ ভিডিও মাঝখানে অংশটা অলরেডি চলে গেছে। এটাই হচ্ছে মার্সাক্লক। আর আমাদের এখানে গাড়ি পার্ক করতে হচ্ছে। মালটাতে গাড়ি পার্ক করাটা সবচাইতে বড় চ্যালেঞ্জ। আপনি প্রপার প্লেস খুঁজে পাবেন না আপনার গাড়ি পার্ক করার জন্য। আবার যদি ভুলভাল জায়গাতে আপনি গাড়ি পার্ক করে থাকেন, দ্যাটস নট ইয়োর ডে। আমি যখন ভিডিও করছিলাম, এই মালটি ভদ্রলোক তার গাড়ি থেকে বসে হাত নাড়ছিল আর বলছিল, আমার ছবি তোলো, আমার ছবি তোলো। সো তার একটা সুন্দর হাসি ভিডিও করে নিলাম। চলুন এবার যাওয়া যাক মার্কেটের দিকে। এই মার্কেটে কী কী পাওয়া যায় তা আমরা ভিডিওতেই দেখতে পাবো। তারপরেও আপনাদেরকে বলছি, এখানে মূলত ফ্রেশ ফিশ পাওয়া যায়, মাছের বাহারি রকমের কালেকশন দেখবেন, সাথে তো কিছু থাকে স্পেসিফিক সি ফুড, এছাড়া থাকে ফ্রেশ সবজি, চাল, ডাল, সব কিছু, কোনো কিছুই বাদ নেই। আর শুরুতে পাবেন কিছু সেকেন্ড হ্যান্ড, আবার কিছু ক্ষেত্রে নতুন জামাকাপড়। আর এই যে মার্কেটের অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে মূলত এই অংশটুকু রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্য। মাল্টিস কিছু হ্যান্ডমেড এবং ট্রেডিশনাল জিনিসপত্র আপনি এখানে পেয়ে যাবেন। যাই হোক, আমি অনেক কথা বললাম, চলুন দেখা যাক। এবার ফিরে যাবার পালা, আর বাসায় গিয়ে সেই গতানুগতিক
রান্না করতে হবে এবং অবশ্যই একসাথে খেতে হবে। আর খাওয়া দাওয়া পর্ব শেষ করেই রেস্ট নেওয়া হচ্ছে না, আবার বেরিয়ে যাচ্ছি স্লিমার উদ্দেশ্যে। এবার যাব জারাতে। জারাতে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, সো একসাথে বের হওয়া। আর আমার যে হাউস ওনার, ওনার কিছু জিনিস অদল বদলের দরকার ছিল। তো এখন এ প্রজেক্ট স্লিমা। এবার বাড়ি ফেরার পালা। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।